আসসালামু আলাইকুম, রিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা সাবধান, জরুরি খবর। রিয়াদে অনৈতিক কাজের অভিযোগে 15 বাংলাদেশি নারী পুরুষ গ্রেপ্তার, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। রিয়াদে অনৈতিক কাজের অভিযোগে 15 বাংলাদেশি নারী পুরুষকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। রিয়াদ শহরে দক্ষিণ থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, রিয়াদের দক্ষিণে হাই আল মানাখ নামে এক জায়গায় এক এস্তেরার মাঝে খাদ্যা মারার দিয়ে অসামাজিক অনৈতিক কাজ চলছিল দীর্ঘদিন ধরে। বিশেষ গোপন সূত্রের ভিত্তিতে সৌদি পুলিশ সেখানে অভিযান চালিয়ে মোট 15 বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, যাদের মধ্যে 7 পুরুষ ও 8 মহিলাও রয়েছে। দিন দিন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের মাঝে অপরাধের প্রবণতা বেড়েই চলেছে। গত 11 মে এই রিয়াদেই 4 প্রবাসী বাংলাদেশি মোবাইল সিম কার্ড জালিয়াতির কারণে গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অনেকদিন ধরেই অবৈধ মোবাইল সিম কার্ড বিক্রি করে আসছিল। সেই সময় বিগত 1 মাসের মধ্যে এরকম 2 চক্রকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। জানা যায়, সৌদি আরবে ক্ষমতা ও বিত্তশালী সকল নাগরিক ও ক্ষমতাবানদের নামে ওই সকল সিম কার্ডগুলো ইস্যু করা হতো। তারপর তাদের নামে সিম কার্ড অনেক উচ্চ মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হতো। এই সকল সিম কার্ড দিয়ে কল দিয়ে ক্রেতারা মানুষকে নানারকম প্রতারণার ফাঁদে ফেলতেন তারা। সেই সাথে আরও বিভিন্ন অনৈতিক কাজে সিমগুলো ব্যবহার করা হতো। এছাড়াও সৌদিতে বিভিন্ন সময় বাংলাদেশি প্রবাসীদের নানান রকমের অপরাধের খবর পাওয়া যায়। যেমন গত বছরে 28 সেপ্টেম্বর রাত 1টার সময় নিহত বাংলাদেশি জুনায়দ আহমেদের আপন মামাতো ভাই ও তার শ্যালক, তারা 3 এসে তাকে বাইরে ডেকে নিয়ে যায়। কোনো বিষয়ে একটা পর্যায়ে তর্কাতর্কি হলে তাকেই মারতে শুরু করে। এক পর্যায়ে হাতে করে নিয়ে আসা ছুরিকাঘাতেই ঘটনাস্থলেই জুনায়দ আহমেদকে খুন করা হয়। এই ঘটনায় 7 থেকে 8 আগে আবার আল খারিজ শহরে আজিজিয়া নামক স্থানে ঘটেছিল আরেকটি খুনের ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রবাসী বাংলাদেশিকে জবাই করে হত্যা করে অন্য আরেকজন বাংলাদেশি তাদের রুমমেট। এদের ঝগড়ার কারণ ছিল খুব সাধারণ, বাথরুমে কে আর কার আগে প্রবেশ করবে, এই নিয়ে বিবাদে প্রাণ নিয়ে নেয় একে অন্যের। কাজেই অপরাধ প্রবণ বাংলাদেশিরা দেশের বাইরেও বিদেশে প্রচুর অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশের জীবনকে আরও কঠিনতরে করে তুলতে পারে। সৌদি প্রবাসী ভাইগণ, আশা করছি আপনারা সকলেই এই অপরাধ থেকে দূরে থাকবেন এবং সাবধান থাকবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।